রহমান রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াল পানি দিয়ে কমপ্লিট না? ভালো, মাশাআল্লাহ। আমাদের ছাদে বাউন্ডারি দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবা দিদিকে যাওয়ার আগে পানি দিচ্ছে, ভালো, খুবই ভালোই লাগে। দেন দেখে নে, এইটা তো আপনি বলছিলেন মা ডিজাইনিং মগ, দেখছো বাবা পানি দিয়ে ফেলছে। এই যে আপনার পানি দিয়া কমপ্লিট হয়ে গেছে বাবা, ওয়ালে আর কলমে পানি দিয়া কমপ্লিট হয়ে গেছে। আসো নিচে নামো। রেডি করতেছে ঝটপট, হালিম রেডি করে ফেলছি আর আমি পরোটা রেডি করছি, নাস্তা খাওয়া হচ্ছে এখন। সকালে নাস্তা খাওয়া হচ্ছে আর আফরিন গোসল করে আসছে, এখন নাস্তা খেতে জন্য এসে নেই। তা আমি আর আপনি বাবা এখন নাস্তা করতে জন্য বসে গেলাম। কেমন হলো হালিম? ভালো হয়েছে, ভালো। আর এখানে পুয়া রেডি করে রাখা হলো, গরম আছে, একটু পরে খাওয়া হবে। আর আফরিন পুয়া অনেক পছন্দ করে, তাই নিয়ে আমি এখন নাস্তা স্টার্ট করি। পরে হালিম পরোটা খাচ্ছি, খুব ভালো টেস্ট। আফরিন মু আসো, আফরিন এসে বলছে আসো তাড়াতাড়ি নাস্তা খাও। আফরিন আম্মু, এই যে পরোটা আর হালিম আছে, আর এমনি দেখো পুয়া রেডি করা হয়েছে, এখন গরম আছে, তুমি ট্রাই করতে চাও করো, এত ঠান্ডা করে ট্রাই করবো। বসো আম্মু, বসে যাও বাবার সাথে। চাই দিই আপকে? আপনি বাবা চা দিই, খাও আম্মু। কেমন আপনি বাবা? ভালোই ছিল, ভালো। একটা কি শিখতে আগে ওই ঠান্ডা হয়ে গেছিল, শক্ত ছিল, না এটা সফট আছে। হ্যাঁ ভালো। আম্মু কেমন লাগছে হালিম পরোটা? মজা। আমি কেমন লাগছে হালিম? অনেক মজা। তা ভালো, অনেকদিন পরে আজকে হালিম বানানো হয়েছে। আম্মি আমাকে বলছিল হালিম বানাও, তা যা হোক হালিম বানানো আর খাওয়া হয়েছে, ভালো। বাবার জন্য চা নিয়ে যাচ্ছি, নাস্তা খাওয়া কমপ্লিট। আম্মি চা। চা দিলাম আপনি বাবাকে, আপনি বাবা মাথা ব্যথা, চা নিচে পড়লো। আপনিও আপনার মাথা ব্যথা, চা নেন। মাথা অনেক ব্যথা, চা খায় গোসল করেন। আপনি বাবা যাচ্ছে ডিউটিতে, তা একটু মাথা ব্যথা ছিল, গোসল করছে, ওষুধ খাইছে, ভালো হয়েছে, তাই যাচ্ছে। আপনি এটা তোমার ব্ল্যাক গঞ্জি, তুমি ব্ল্যাক ট্রাউজার পরছো, সাথে পরে ফেলো গঞ্জি, তোমার ইচ্ছা। ট্রাই করি, ভালো হবে। তা দেখো, ট্রাই করে দেখতে পারো, বই খাতা বন্ধ করে ট্রাই করবে। ঠিক আছে মা। আমি ঘি আর দুইটা কেমিক্স প্যাকেট, আমি বলতেছি ভালো কি শিরকোরমা বানাবো, তাই ঘি দিয়ে সবাই ভাজবো। আর আমি বলছে ভালো। আমি প্যাকেট ওপেন করছি, আমি কি কেমন লাগলো ঘি গ্রান? ঘি অনেক ভালো, ঘি ঘি দিয়ে আলু ভাতটা খেয়ে আমি মজা লাগবে। আচ্ছা আমি একটু ঘি দিতেছি, ঘি দিচ্ছি একটু, সময় আর কোরমা ভাজবো। কোরমা যেটা আগে থেকে বয়েল করে চকরে রাখলাম, আগে সময় ভাজছি, এখন কোরমা যেটা চকরে রাখলাম এটা ভাজতেছি, যে দুই তিন একসাথে ভাজতেছে। আর দুধ বয়েল করা কমপ্লিট হয়ে গেছে, ভাজা কমপ্লিট, এখন দুধ দিয়েছি।
শির কোরমা রেডি হয়ে গেছে ফ্লেম অফ করি আমার লাগলো শির কোরমা দেখি দেখুন কোইনের কাছে চলে যাই না শির কোরমা অনেক মজা লাগছে তোমাকে দে খাবার রেডি হয়ে গেছে আপনি বাবা আছে তা এটা মিলাই দুই বার গেল আইপিএস ঠিক করানো এসে কোনো লাভ নেই যায় ও সুইচ কে সুইচে প্রবলেম আছে ঠিক করে দেন তারপর অন হবে কি লাল হয়ে যাবে আমি দুই বার আমি মরিচা চাপ নেছি লাল মরিচ চটকাইছে আর ভাত পুরো লাল হয়ে যেমন আমি সাত আমি তো খাচ্ছি আমাকে তো খুব ভালো লাগতেছে আমি খিচুড়ি দিয়ে খাচ্ছি অনেক ভালো লাগছে খুবই ভালো লাগতেছে আমি বলতেছে ঝাল নেই একটা সুন্দর গ্রান আছে আপনি তুমি খাবা তোমাকে তো ঝাল লেগে যাবে মশলা আগেবার মরিচ মরিচা চার বানানোর সময় দিয়েছিলেন সেম ওই রকমই দিয়েছেন না হ্যাঁ এর ভিতরে ঢুকা দিয়েছে পাউডার ভিতরে খাড়ি ঢুকা দিয়েছে আমি দুই রকমে মরিচা চার খাচ্ছি এটা যেটা আছে এটা আগেটা এটা আর এই যেটা আছে বড়টা এটা আমি মাঝখানে মানে কাট লাগায় এই ভিতরে মশলা অ্যাড করছিল ঠিক না আমি আজকে আমি পয়সা মাংস দিয়ে রান্না করছি কেমন খুবই মজা হয়েছে কমপ্লিট এখন আমরা শির কোরমা খাবো যেটা যেটা কিছুক্ষণ আগে রান্না করেছিলাম আপনি বাবা আপনি বলছে পরে খাবে আমি আর আমি খাবো এখন আর জাহিনকে টেস্ট করাইছিলাম জাহিন কিছু বলেনি জাস্ট খাইছে আমি মিষ্টি বেশি করাতে নেই না না ঠিক আছে ওকে ওই চোর ছিল না আমি আমরা আজকে এভাবে ঘুমাচ্ছি আপনি কালকে পরীক্ষা আচ্ছা চোর কি চুরি করতে পারছে মার খাইছে পারেনিও পারেনি না চুরি করতে রাখছিল আমরা খাই গেছে মোবাইল চোর ছিল আমি কিন্তু দোকানের সামনে দাঁড়িয়েছে কিছুটা হালকা মারা হয়েছে তো ছেড়ে দিলাম ও তা চোর চোর চুরি করতে ধরা খাইছে হ্যাঁ চুরি করতে যে ধরা গেছে হ্যাঁ তারপরে বিনা বিনা আপু আছে না ওনার মেয়ে কিন্তু মোবাইল চুরিছিল আমি জানি না আমি আমাকে ওই দিন বলতেছিল আমি কিছু ঠিক মতো বুঝি নি তাই একদিন আমি আপনি যখন স্কুল খুলেছিল আপনি স্কুল থেকে দিয়ে একটা পুরুষ মানুষ উপর আসতেছিল আমি ভাবছি ওনার কোনো কাস্টমার আছে কাস্টমার সাথে আছে তা যা হোক ওইটাই চোর ছিল ওইটা আজকে শুনলাম তা যা হোক এটা হলো ঘটনা চোর আসছিল আর নিচে দোকানে তা চুরি করতে চাচ্ছিলো বাট ধরা খাইছে হ্যাঁ যে দোকানে তুমি যাও আইসক্রিম কিনো তুমিও আপনি তুমিও জাহাইন হ্যাঁ আজকে আমার ভিডিও এখানেই শেষ আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন পাশে আইকন বেলকে প্রেস করেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ